কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন মিললে কেন মাইলে কেন ওরে শ্যামড়া আজ কদিন ধরে কোনো ঘটনার কথা কলি নে ক্যা কোনো ঘটনা কি ঘটছে না আর ঘটনা ঘটনা কব তুমি ঘটনা কলেও মারবা না কলেও মারবা তাও কাজে কি কব আমি এই তা তুই যেটা চালাইছ ওইটা হইলো স্ক্রিন ফোন আর আমার এটা বাটন ফোন সব খবরেতে আসে না তা দুই একটা কবি নে আমার কাছে দুই একটা কবি নে আমার কাছে ঘটনাটা ঘটিল ছোটখাটো ঘটনা এই জন্য আর কই নি আমি কয়া সে ছোট তাই কয়া কব ক ওই এক ট্রেনে টিটি ওই টিকিট চেক করতে দিয়ে বরখাস্ত হয়ে গেছে এই তুই খলি হয়ে গেল আরে টিটির কাজই তো হইলো টিকিট চেক করা তো তার টিকিট চেক করার জন্য বরখাস্ত হবে কেন পাগলামো বুঝলি আর আমি বুঝে বসে থাকলাম পাগলামো বুঝলি আর বুঝে বসে থাকলাম আমি তো কথা দিচ্ছি তাহলে এবার ভালো করে 71 টিভি সংবাদে আচ্ছা কি কইস 72টা কি কইস কয় ওই যে ট্রেনে না কি ওই কোন মন্ত্রীর বোর ফুবুতে বুনি ছেলে বসেছিল আর কি আচ্ছা তো ওই টিকিট চেয়েছে টিটিটি হ্যাঁ তো কি উল্টো পাল্টা বই গেছে ওদের সাথে কি ঝামেলা কইরেছে ও তুমি বিষয় না তুমি ফোন তো শুনে দেখো তাহলে ঠিক আছে মন্ত্রীর বোর ফুবুতে বুনি ছেলে তাহলে সে তো মেলা কাছের রে এ তো একটা তাই টিকিট চাইয়েস কেন টিকিট চাইয়েস কেন তুমি ফোন দিয়ে শুনে দেখো সিজন এই যে টিটির কাছে দাঁড়া ফোনটা ধরাচ্ছি এই রেল স্টেশন না এটা হ্যাঁ 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 এই যে টিটির গেট নাম্বার না আচ্ছা হ্যাঁ কথা কই এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ টিটি বলছিলেন কসি কি ঘটেছ কি হ্যাঁ বরখাস্ত করে দিয়েছে ভালো কাজ করে দিয়েছে কেস জন্যে মন্ত্রীর বোর ফুবুইতো বুনির সেই ও তে ওরে বাবা রে টিকিটের দাম কয় টাকা 800-900-1000 দাম তাই এই কটা টাকার জন্য তো তোমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তোমার এ ট্রেনে আর কেউ চড়ে না টিকিট ছাড়া খালি মন্ত্রীর আত্মীয় স্বজনরা চড়ে আর কেউ চড়ে না রংপুরের লোকজন কিভাবে যায় ওই তোমার এর লোকজন তার লোকজন টিকিট ছাড়া যে কটা সিট সেই কটা টিকিট বিক্রি হয় তাহলে দাঁড়াই থাকে ওরা কারা দাঁড়াই থাকে ওরা কারা ওরা তো সব বিনা টিকিটের লোক ও জনগণ উঠলেই দোষ নেই মন্ত্রীর আত্মীয় উঠলেই তোমাকে দোষ হয়ে যায় না হ্যাঁ তোমাকে আসলে ধরিয়ে মাজার কাঠি খুলে দেওয়ার দরকার তোমাকে ধরিয়ে মাজার কাঠি খুলে দেওয়ার দরকার কানে 800-900 টাকা টিকিট তাই নিয়ে মা মাথা খারাপ হয়ে যাচ্ছে অথচ তোমার এই তেলের লিটারে যে 38 টাকা করে বাড়িয়ে গেছে মানুষের সমস্যা হচ্ছে ইডা কিডা কবে হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো ঝামেলা না বাদালি তোমাকে মনে হয় না একটা না একটা ঝামেলা বাদাতেই থাকো আর ও তো দূরের লোক না হ্যাঁ আর সে কি দূরের লোক নাকি তা আর তাকে টাকার অভাব হ্যাঁ কি হয়েছে হ্যাঁ টাকার অভাব হবে কেন টাকার অভাব হবে কেন এটা টাকার অভাব হবে কৃষির জন্যে ও আবার উল্টো পাল্টা কোয়াচ্ছে কোয়াচ্ছে যদি টাকার অভাব না হবে তা তাহলে ওই মাত্র ক টাকার টিকিট করতে পারিনি কেন তাও তো ঠিক হ্যাঁ কথাটা এটা ওর কথা ফেলে দেওয়া যাবে না এটা চিন্তার বিষয় অবশ্যই আসলে এই হ্যালো হ্যাঁ এখন বিষয় হলো ও বিষয়টা তো চিন্তার বিষয় ওইটা চিন্তা ভাবনা করিয়ে তারপরে দেখবো হ্যাঁ আর এই বরখাস্ত করা হয়েছে এটা তো চিন্তা লাগবে না হ্যাঁ আর এই সব কিছুতেই অবশ্যই হ্যাঁ কাছে কি সব কিছুতেই একটা তদন্ত করা হয় 3 সদস্য বিশিষ্ট কইরে তারপরে যে একটা রায় আসে তা এটা কোনো তদন্ত কমিটি গঠন না করি পরে বরখাস্ত ডাইরেক্ট বরখাস্ত হ্যাঁ এটা কি না এটা তো অন্যায় অন্যায় অবশ্যই আরে না এত অন্যায় হবে কেন পৃথিবীতে অন্যায় বলে কিছু আছে নাকি এই হ্যালো হ্যাঁ ওরে অন্যায় সব জায়গায় না সিস্টেম আছে অন্যায় ওই টিকিট নিয়ে ঝামেলা যেটা হয়েছে ওইটা অন্যায় ঠিক আছে আর এই বরখাস্ত যেটা করেছে এটা অন্যায় না এটা বাদ দে
ওসব বাদ দে ওসব। আচ্ছা এবার হইলো, তাহলে এখন কথা হইলো দেশ ভালোভাবে চলছে, তোরা চলতে দিবি না। এই যে দেশে এত উন্নয়ন, এত কিছু, তারপরেও একটা না একটা ঘটনা ঘটাতেই হবে। এই টিকিট নিয়ে ঘটাবে, এই বাস নিয়ে ঘটাবে, এই ট্রেন নিয়ে ঘটাবে, এই লঞ্চ নিয়ে ঘটাবে, এই স্টিমার নিয়ে ঘটাবে, এই বেইমান নিয়ে ঘটাবে, এই এ নিয়ে ঘটাবে, এই তা নিয়ে ঘটাবে। এই সব ঘটনা মটনা বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্য সবাই যার যার জায়গার থেকে কাজ করিয়ে যাও। হ্যাঁ, কত লোক ট্রেনে ওঠে টিকিট না করিয়ে। হ্যাঁ, আর এই তিনজন উঠিয়েছে তাতে তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই এত মাথা নষ্ট করলে তো হবে না। কারণ আমার কথা তো বেলাইনির কথা, ও তো মানতে পারবে না। হ্যাঁ, তাহলে লাইনই কথা বলতে হবে। আমি যেরাম বেলাইনি বলি, এরা বেলাইনি কথা বলতে হবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে তুমি দেশের উন্নতি হবে আর কি, সব দিক ঠিক থাকবে। ঠিক আছে, বুঝতে পারিস। এখন কথা হইল না মন্ত্রী, এটা তো বুঝতেই হবে। মন্ত্রী তো মানে তো অন্য তো কেউ না। না, তবে একটা জিনিস তোমার কিন্তু বুঝতে হবে, মন্ত্রী মহোদয় বলেছে ও সব কিছু চেনে না, অনেকেই নাম ভাঙায়ও খায়। ওরা পরিচয় দিয়ে তার মন্ত্রী বলতে চিনি না, নাম ভাঙায় খায়। অনেকেই আছে তোর ওই এরাম জুড়া লাগায় এখানতে এমনিতে নিয়ে এই মনে কর যে ধর যশোরেরতে, খুলনা খুলনাতে, নড়াইল নড়াইলিতে, টাঙ্গাইল টাঙ্গাইলিতে, ইয়ে রংপুর রংপুরিতে, গাজীপুর গাজীপুরিতে, এভাবে করিয়েতে এবার লাগাইয়ে কয় আমার কাছের লোক। মানে আবার সে জায়গায় চলে আসে। হ্যাঁ, কাছের লোক। তাহলে আর কি সেরকম কিছু হতেও পারে, বলা কষ্ট। ওসব আচ্ছা, ওসব বাদ দে, ওসব বাদ দে। আমি একটা গান গাচ্ছি, সে গানটা শোন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন,